আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য এরকম একটি চার্জার বানাবো। এই চার্জারটি দিয়ে আমরা খুব সহজে লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবো। আমাদের লিথিয়াম ব্যাটারি চার্জারটি বানানোর জন্য আমাদের এরকম কিছু স্প্রিং লাগবে। এই স্প্রিংটি আমি রিমোট থেকে সংরক্ষণ করেছি, পুরাতন একটি রিমোট থেকে আপনারা সংরক্ষণ করতে পারেন। এরকম কিছু স্প্রিং নিয়ে নেবেন। আর আমাদের কিছু প্লাস্টিক লাগবে, এই প্লাস্টিকগুলি আপনারা ব্যাটারির মাপ মতন কেটে নেবেন। আর এরকম একটি অটোকার চার্জিং সার্কিট লাগবে। আমরা এই প্লাস্টিকগুলিকে কিছুটা এরকম করে রেখে একটি বক্স বানিয়ে নেব। সবকটি প্লাস্টিকের টুকরো আমরা সুপারগ্লু আঠা দিয়ে লাগিয়ে নেব। ভালোভাবে শক্ত করে সবকটি প্লাস্টিক আমাদের লাগাতে হবে। ভালোভাবে শক্ত করে আমরা সবকটি প্লাস্টিক লাগিয়ে নেব। আমাদের এই বক্সটিকে বানানো হয়ে গেছে। এখানে আমাদের দুইটি ব্যাটারি অনায়াসে রাখা যাচ্ছে। এখন আমরা এই দুটি স্প্রিংকে একসাথে সোল্ডারিং করে নেব। ভালোভাবে দুটি স্প্রিং একসাথে সোল্ডারিং করে নেব। এই দুটি স্প্রিং আমাদের একসাথে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এই দুটি স্প্রিংকেও সেমভাবে সোল্ডারিং করে নেব। ওই দুটি স্প্রিংয়ের মতন এই দুটি স্প্রিংও আমরা সেমভাবে সোল্ডারিং করে নেব। এই দুটিকেও আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এই জায়গাতে দুটি তার লাগাবো। আমাদের সবুজ তারটি হচ্ছে পজিটিভ আর কমলা কালার তারটি হচ্ছে নেগেটিভ। সবুজ তারটি আমরা এই স্প্রিংয়ের সাথে লাগাবো আর কমলা কালার তারটিকে আমরা এই স্প্রিংয়ের সাথে লাগাবো। এটার সাথে এখন আমরা কমলা কালার তারটিকে ভালোভাবে সোল্ডারিং করে নেব। আমাদের দুটো স্প্রিংয়ের সাথে তার লাগানো হয়ে গেছে। এখন আমরা বক্সের সাথে লাগিয়ে নেব ব্যাটারির মাপ মতন। ব্যাটারির ভালো মতন মাপ নিয়ে তারপর আপনার এই দুটি স্প্রিং এই জায়গাতে লাগাবেন। সুপার গ্লু বা ব্লুগাম যে কোনো একটা দিয়ে আপনার এই স্প্রিং দুটিকে এই জায়গাতে লাগিয়ে নেবেন। আমাদের দুটো স্প্রিং এই জায়গাতে লাগানো হয়ে গেছে। এখন আমরা এই দুটোটিকে এই জায়গাতে সমানভাবে লাগিয়ে নেব। ব্যাটারির মাপ মতন ভালোভাবে এখানে লাগাতে হবে। ব্যাটারিটা যেন শক্তভাবে লেগে থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। আমাদের দুটি ব্যাটারির ভালো মতন মাপ নিয়ে তারপর আমাদের এই পাশের প্লাস্টিকটাকে লাগাতে হবে। প্লাস্টিকটাকে ভালোভাবে শক্ত করে ব্লুগাম দিয়ে লাগিয়ে নেব। এই জায়গায় আমাদের পজিটিভ নেগেটিভ স্প্রিংটি লাগানো হয়ে গেছে। এখন আমরা চার্জিং সার্কিটটাকে এখানে লাগিয়ে নেব। এই চার্জিং সার্কিটটাকে সুপার গ্লু দিয়ে এই জায়গাতে আমরা লাগিয়ে নেব। ভালোভাবে সুপার গ্লু দিয়ে চার্জিং সার্কিটটাকে শক্ত করে এখানে লাগিয়ে নেব। আমাদের এই চার্জিং সার্কিটটিকে এই জায়গাতে ভালোভাবে শক্ত করে লাগানো হয়ে গেছে। এখন আমরা পজিটিভ আর নেগেটিভ তার দুটিকে ভালোভাবে সমান করে কেটে তারপর চার্জিং সার্কিটের বি প্লাস আর বি মাইনাসের সাথে লাগিয়ে নেব। আমাদের কমলা কালার তারটি হচ্ছে মাইনাস, এটিকে আমরা চার্জিং সার্কিটের বি মাইনাসের সাথে লাগাবো। আর সবুজ তারটি হচ্ছে প্লাস, এটিকে আমরা চার্জিং সার্কিটের বি প্লাসের সাথে লাগাবো। এখন আমরা এই দুইটি তার বি প্লাস আর বি মাইনাসের সাথে লাগিয়ে নেব, পজিটিভ আর নেগেটিভের সাথে। বি প্লাসের সাথে আমার সবুজ তারটিকে লাগানো হয়ে গেছে। এখন আমি বি মাইনাসের সাথে কমলা কালার তারটিকে লাগিয়ে নেব। আমাদের এই চার্জারটিকে বানানো হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে দুটি দুটি করে লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবো। আমাদের দুটি ব্যাটারির মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার ভিতরে আমরা আরেকটি ছোটো প্লাস্টিক লাগিয়ে নেব। এই জায়গাতে আমরা আরেকটি ছোটো প্লাস্টিক লাগিয়ে নেব ব্লুগাম দিয়ে। এখন আমাদের এই চার্জারটি সম্পূর্ণ রেডি। এই চার্জারে আমাদের আর কোনো কিছু করতে হবে না। এই চার্জারটিকে এখন আমরা ব্যবহার করতে পারবো। এই চার্জারটি দিয়ে আমরা দুটি দুটি করে লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবো। প্রথমে আমাদের মোবাইলের চার্জারের কর্ডটিকে চার্জিং সার্কিটের সাথে লাগাতে হবে। চার্জিং সার্কিটের সাথে লাগালে এখানে একটি নীল বাতি জ্বলবে। ব্যাটারি লাগালে আবার এই জায়গাতে লাল বাতি জ্বলবে। ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আবার নীল বাতি জ্বলবে। এই জায়গাতে আমরা ব্যাটারিটাকে লাগালাম। এখন আমাদের এই জায়গাতে লাল বাতি জ্বলেছে, এই ব্যাটারিটাকে এখন আমরা লাগিয়ে নেব। আমাদের দুইটি ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে এখানে নীল বাতি জ্বলবে। এখন আমাদের এই ব্যাটারিটি চার্জ হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন। ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে একবার ঘুরে আসতে পারেন।